আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে জিনিসটা সব সময় বানাই সেই জিনিসটাও আজকে বানাতে গিয়ে এত উল্টাপাল্টা হচ্ছে। আজকে বাসায় প্যানকেক বানানোর জন্য কলা ছিল না, তো বাসায় ছিল আম। আমি ভাবলাম একটু আম দিয়ে ম্যাঙ্গো প্যানকেক বানাই ফেলি, বাট যেরকমটা ভাবছিলাম ওইরকম একদমই হয় নাই। কারণ আম তো অনেক পানি ছাড়ে, তো এটা এত লিকুইড লিকুইড হয়ে গেছে, একদমই ভালো হয় নাই। তাও আমি একটু ট্রাই করলাম আওয়াইশাকে খাওয়ানোর। জানে যে ও তেমন একটা খাবে না, তাই ওর বাবাকেই বেশি দিলাম। শাওন অনেক মজা করে খাচ্ছিল, বাট আওয়াইশা একটুও পছন্দ করে নাই, তাও একটু নাড়াচাড়া করতেছিল। অ্যান্ড এই ফাঁকে আমি দেখলাম যে মা খালাকে দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছেন। কারণ আপনারা অলরেডি জানেন যে আমাদের বাসে গেস্ট আসবে, শিউলি আপু আসবে। শিউলি আপু মার ভাগ্নি, মারা পাঁচ বোন, তো শিউলি আপু হচ্ছে মাদের যে সেকেন্ড বোন তার মেয়ে। আপুরা ইউএসএতে থাকে এবং আন্টিও ইউএসএতে থাকে, অলমোস্ট চার বছর পরে তাদের সাথে আমাদের দেখা হতে যাচ্ছে। আন্টি অবশ্য মাঝে এসেছিল, বাট আপু আর আসনি, এই জন্য একদম ডিপ ক্লিনিং চলতেছে। অ্যান্ড ক্লিনিং করতে গিয়ে কি দেখা গেল জানেন? খাটের নিচ থেকে যে এগুলো বের হয়েছে, আমার লোশন, বিভিন্ন পানির বোতল, আওয়াইশার কত খেলনা, ডিব্বা ডাব্বি, কত কিছু যে আছে এটার মধ্যে। আওয়াইশা দেখেন ওর সব খেলনা, তারপর বোতল, আমার লোশন, যা পারে সব কিছুই চিপা দিয়ে ফেলে। বাচ্চারা তো এমনিতেই অনেকেই আমি শুনেছি যে বারান্দা দিয়ে নাকি সব জিনিসপত্র ফেলে দেয়, আর যেহেতু আমাদের এসির জন্য বারান্দা জানালা বন্ধ থাকে, আওয়াই সেগুলো পারে নাই করতে, কিন্তু খাটের চিপা দিয়ে সে তার কাজটা ঠিকই করে ফেলেছে। আমাদের সোসাইটির কোনো একটা ফর্ম ফিল আপ চলতেছে, সেটা শাওন করতেছিল এবং আওয়াইশাও আওয়াইশার কাজ করতেছিল, ঝাড়ুর যে শলাগুলো ওগুলো বের করে কি জানি খেলতেছিল। অ্যান্ড এখানে দেখেন আমার যুদ্ধ চলতেছে লিটারালি ওকে খাওয়ানোর জন্য। আপনারা তো বুঝেন না, মনে করেন যে হ্যাঁ ফিডিং চেয়ারে বসায় দিয়ে খাও, বাট আওয়াইশা যে কি করে, সে কিন্তু সকাল থেকে এ পর্যন্ত কিছুই খায় নাই। পরে আমি ব্যর্থ হয়েছি কারণ আমার ডিউটি আছে, মাকে বসে মা আমি ব্যর্থ, প্লিজ আপনি খাওয়াই দিয়েন, আমাকে এখন হসপিটালে চলে যেতে হবে। অ্যান্ড হসপিটালে আসার পরে ডিউটি তো চলেই, ফলো আপ দিতেছিলাম, বাট এই যে মনে একটা অশান্তি থাকে না, আমি আমার মেয়েকে ট্রাই করেও কিছু খাওয়াতে পারলাম না। প্যানকেকটা পছন্দ করে, আজকে তো আমি প্যানকেকের 12টা বাজায় ফেলছি। এরপরে একটু ভাত খাওয়ানো ট্রাই করতেছিলাম, অ্যান্ড সে যেমন করতেছিল সে কোনোভাবেই ভাত খাবে না, তো ওকে না খাওয়াই আমাকে চলে আসতে হয়েছে। কিছুই করার নেই, কারণ ওকে যদি খাওয়ানোর জন্য আমি লেগে যাই তাহলে আমার ডিউটিতে আসতে লেট হয়ে যাবে। এগুলো একটা মনের কি পরিমাণ যে অশান্তি একটা মার জন্য, যারা মা তারা বুঝতে পারবেন। যেমন আমার মাথায় এখনও ঘুরতেছে যে আওয়াইশা খেয়েছে কি না, ফোন দিয়ে আমি খবর নিব, বাট সে সময়টা তো এখন আমার নাই, ফোন দিয়ে এখন খবর নিতে পারবো না, বিকজ অনেক পেশেন্ট ছিল, অনেক কাজ ছিল। সব ফলো আপ দেওয়া শেষ করার পরে একটু ফাঁক পেয়ে বাসায় ফোন দিয়েছিলাম, শাওন অলরেডি কাজের জন্য বের হয়ে গিয়েছে এবং মা দেখা যায় যে ফোনের কাছে থাকে না, কারণ মা সারাদিন বাসায় কাজে ব্যস্ত থাকে, তো মা ফোন রিসিভ করে নাই। আমি খবর নিতেই পারলাম না যে আওয়াইশাকে শেষ পর্যন্ত খাওয়া দাওয়া করছে কি করে নাই। এদিকে একটা ইমার্জেন্সি ওটি হবে, তাই আমি রেডি হয়ে গেলাম সিজারে দাঁড়ানোর জন্য। অ্যান্ড সিজার করতে গিয়ে দেখা গেল পেশেন্টের অনেকগুলো টিউমার আছে, যদিও খুবই ছোটো ছোটো টিউমার, তাই ওগুলো ওইভাবে রেখে দেওয়া হয়েছে, কারণ যেগুলো একদম ছোট টিউমার সেগুলো এমনি ঠিক হয়ে যায়। এই যে টিউমারটা দেখছেন এইটা সবচেয়ে বড় টিউমার ছিল, সো এটা একটু ম্যাডাম কেটে দিলেন। অ্যান্ড এরপর আমি বের হয়ে পেশেন্টের পোস্ট অপারেটিভ অর্ডার লিখলাম। পোস্ট অপারেটিভ অর্ডার লেখার পরে যে পেশেন্টটার মাত্র ওটি হয়েছে সেই পেশেন্টের একটা ফলো আপ দেওয়া লাগে, যে ওটি থেকে বের হওয়ার পরে, এখন তো অ্যানেস্থেশিয়ার সময় একরকম প্রেশার থাকে, সবসময় অ্যানেস্থেশিওলজিস্ট সেটা মনিটর করে, এখন পেশেন্ট যখন ওটি থেকে বের হয় তারপরে তার কন্ডিশনটা কী সেটা একটু দেখা লাগে। এর মধ্যে একজন পেশেন্টের আবার নর্মাল ডেলিভারি হবে, তাই আমি আবার এখানে ওটিতেই রয়ে গিয়েছি, আর উপরে উঠতে পারি নাই, নর্মাল ডেলিভারি সব কিছু প্রিপারেশান নেওয়া হবে। আলহামদুলিল্লাহ খুব জলদি নর্মাল ডেলিভারিটা প্রোগ্রেস করেছে। এরপরে আমি রুমে চলে গেলাম, এখন পর্যন্ত কিছু খাইনি। আমার শাশুড়ি মামার জন্য ডিম সিদ্ধ এবং সবজি রান্না করে প্যাক করে দিয়েছিলেন, সেটা ছিল, এবং পাশাপাশি আমি একটা ফ্রাইড চিকেন অর্ডার করে এটাই লাঞ্চ করে ফেললাম। লাঞ্চ করতে করতে নতুন পেশেন্ট অ্যাডমিট হয়েছে কয়েকজন, তাই এখন সে পেশেন্টগুলো রিসিভ করা হবে, রিসিভ করে তাদের ফাইল কমপ্লিট করতে হবে। সো এক একটা পেশেন্ট যখন আসে তখন রিসিভ করে ফাইল কমপ্লিট করতে কিন্তু অনেক টাইম লাগে, যদি আমরা প্রপার প্রোটোকল মেনটেন করতে যাই, হিস্ট্রি শিট কমপ্লিট করতে হয়, ইনভেস্টিগেশন প্রোফাইল কমপ্লিট করতে হয়, ম্যাডাম স্যার যার আন্ডারে ভর্তি থাকেন তাকে ফোন দিয়ে সব ট্রিটমেন্ট নিতে হয়, পেশেন্টের একটা থরো চেক আপ করতে হয়, সো এটা আসলে অনেক লম্বা একটা প্রসেস, এবং একসাথে যখন চার পাঁচজন পেশেন্ট অ্যাডমিট হয় তখন কী পরিমাণ প্রেশার যায় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।
এবং এর মধ্যে আবার কয়েকজন পেশেন্ট কমপ্লেইনও করেছেন, তাদের কিছু প্রবলেম ছিল, সো সেগুলো সলভ করে আমি এনআইসিউতে চলে গেলাম। আজকে যে বেবিটা হয়েছিল সেই বেবিটা একটু অ্যাডমিট আছে, দুইটা আজকে বেবি হয়েছিল, একটা বেবি অ্যাডমিট আছে এবং আরেকটা বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে, এবং যে বেবিটা এখন অ্যাডমিট দেখছেন সেই বেবিটাকেও একদিন পর অবশ্য মার কাছে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আমার এত মাথা ব্যথা করতেছিল, আমি ভাইয়াকে আগেই বলেছি ভাইয়া আজকে আমি অনেক কফি খাবো, আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, অ্যান্ড ভাইয়া অনেক কফি খাবো বলাতে একদম পুরো নাক পর্যন্ত ডুবিয়ে আমাকে কফি দিয়েছে। এবং আমি যখন কফিটা মুখে দিলাম আমার মনে হলো আমার লাইফের বেস্ট কফি আমি খেয়েছি। ভাইয়াকে আমি অনেক ধন্যবাদ দিলাম যে ভাইয়া এত মজার কফি আমি আমার লাইফে কোনো দিনও খাইনি, আমি কিন্তু একদমই গরম খেতে পারি না, বাট এই কফিটা এত মজা ছিল যে আমি চামচ দিয়ে দিয়ে এই গরম কফিটা ফু দিয়ে দিয়ে পুরাটা এক মগ কফি আমি খেয়ে ফেলছি। এর মধ্যে নিচ থেকে ফোন চলে আসলো যে একজন ইমার্জেন্সি পেশেন্ট ভর্তি হয়েছে, পেশেন্ট ডায়াবেটিসের, অ্যান্ড পেশেন্ট সাডেনলি হাইপো হয়ে গিয়েছে, খুব বেশি কম ছিল না, 3 ছিল, বাট ওনার ডায়াবেটিস অনেক বেশি থাকে তাই এতটুকুই উনি একদম হাত পা ঘামি অবস্থা খারাপ হয়ে গিয়েছে। পেশেন্ট ম্যানেজ করে আমার ডিউটি ছিল 9টা পর্যন্ত, সেই আমি 10টা বাজে বের হয়েছি। বাসায় এসে মার কাছ থেকে সব শুনলাম যে আওয়াইশা সারাদিন কী কী খেয়েছে, এবং শুনে আলহামদুলিল্লাহ একটু স্বস্তি পেলাম। আমি যখন কফি খাচ্ছিলাম তখন মার সাথে অবশ্য কথা হয়েছিল, তখন আওয়াইশা ঘুমিয়ে গিয়েছিল, এন্ড এখন বাসা আসার পরে আমি একটু ওর ফিডারগুলো স্টেরিলাইজ করলাম। না আমি একা কেন ব্লগ করব, তুমি যে আমার কত কাজে হেল্প করো এটা তোমার সবাইকে দেখাইতে হবে। না আসলে আমার জামাইটা কিন্তু অনেক ভালো, অনেক হেল্প করে আমাকে সব কাজে। আমি রান্নাঘরে আসতেছিলাম ইনা আজকে, যে এগুলি ধুইতে হবে এটা চিন্তা করে আমার ঘুম আসতেছিল। থ্যাংক ইউ, এটা তোমার মেয়ে খাইছে, এটা পরিষ্কার করো, তুমি খাবা সেগুলি পরিষ্কার করো। স্ট্রবেরি, স্ট্রবেরির মতো দেখুন দেখুন আমার হাজবেন্ড কত কাজ করেছে। ফার্স্টে সব থালা বাসন ধুয়েছে, এরপর এখন নিজেই মুরগি কেটে, মুরগি তুমি কাটছো, নিজেই মুরগি কেটে এখন সেই মুরগিগুলো ধুচ্ছে। দেখুন 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 এমন হাজবেন্ড কোথায় পাওয়া যায়। দেখুন হ্যাঁ বিক্রি করবো না, তোমাকে টেনশন করো না, না আমি বিক্রি করবো কেন, এটা হচ্ছে বুস্ট করতেছে তোমাকে। কি এটা কলিজা টলিজা কিছু হবে, ফালাই দিলা? এগুলো কত কেজির মুরগি? 15 কেজি। কি হবে রাখতেছো পলিথিনের ভেতরে না রাখতে? কালকে করবো। প্রতিদিন 1-2 কেজির মুরগি তুমি খাবা? প্রতিদিন 1-2 কেজির মুরগি তুমি খাবা? না হাফ খাবা, তাই তো 1 কেজি। নিজের মতো করে কাটতেছো না, কাটা শিখাই দেবো আমি, আমার আম্মু থেকে শিখছি। না না আমি নিজের মতো করে স্যুপ বানাবো। পানি হয়ে যায় জন্য কাটতেছি। বলো কি করতেছে বলি, এটা ব্লগে বলবো কি করতেছো এগুলো, এটা বলবো ব্লগে, ব্লগ করা শিখাইতেছো আমাকে তুমি? ব্লগ জমবে। ওকে মানুষ তো বলবে যে না এমন করে কেন, এগুলো কি মুড়ি কি করতেছো শান তুমি? শিখাই দিলে কেমনে,
শোনো, এগুলি মানুষ বুঝে। আমি তোমাকে বলবো শান্ত, তুমি কি করতেছো, তখন তুমি বলবে এটা কাটতেছি, এগুলি মানুষ বুঝে যেগুলি নাটক। আর আমার ব্লগে কোনো নাটক নেই, আমার ব্লগে সব ন্যাচারাল। এই তুমি মুরগি এগুলি কি করতেছো, মুরগি হয়ে করে কিনা ঝগড়া লাগাই দেয়, পরে ঝগড়া লাগা মানুষ ভিউ বেশি না, এত ভাইরাল হতে পারবো না, বেশি ভাইরাল হলে সমস্যা। দেখছো না ঝগড়া লাগাই দেয়? হ্যাঁ বহুত দেখছি। এই মুরগি টুকি হবে কাটা করে শেষ করে ফেলে খাবে কে এগুলি, এটা ওইটা, এই ঝগড়া দেখতে দেখতে মানুষ। এগুলো ছিল আমাদের ন্যাচারাল লাইফের কিছু ন্যাচারাল ক্লিপস। ওইদিকে শাওন তার নিজের বডি বিল্ডিংয়ের জন্য প্রোটিন প্যাক খাবার তৈরি করছে, এবং এখানে আমরা খাচ্ছি ডাবের শাঁস। প্রতিদিন আমি যেহেতু ডাব খাই, সো ডাবের শাঁস হয়, সেটা সবাই মিলে খাই বাসায়। দেন রাতে কার্টুন দেখতে দেখতে এখন আমরা ঘুমিয়ে পড়বো। অ্যান্ড আজকে আমার ব্লগ এখানেই শেষ। সবার কেমন লাগলো জানাবেন, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।